সমিতির সকল সভাপতি সংগঠনের সভাপতি সহযোগীবৃন্দ বীজ ব্যবসায়ী খাদ্য ব্যবসায়ী খামারিবৃন্দ সকলের পক্ষ থেকে আমরা আজকের এই সংবাদ সম্মেলনে জানাই প্রীতি শুভেচ্ছা সালাম। কৃষি প্রধান বাংলাদেশের বিকশিত উদীয়মান পোল্ট্রি শিল্প ক্ষুদা দারিদ্র বিমোচনে কর্মসংস্থান ও স্বল্প মূল্যে আমিষের যোগানদাতা হিসাবে প্রত্যক্ষ 70 লক্ষ পরোক্ষভাবে 1,25,00,000 মানুষের জীবিকা নির্বাহ ও তাদের অক্লান্ত পরিশ্রম মেধা ও বিনিয়োগে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগের ফসল আজকের পুষ্টিকর নিরাপদ মুরগির ডিম ও মুরগির মাংস। খুলনা বিভাগ পূর্বে ডিম মুরগি উৎপাদনে এগিয়ে থাকলেও বর্তমানে অন্যান্য এলাকা থেকে চাহিদা পূরণ করতে হয়। খুলনা জেলায় আমরা বলছি, আমরা বিভাগ যাচ্ছি না, আপনার ছোট বড় মিলে 4,952টি খামার আছে। এই খামার থেকে প্রতিদিন 4,90,000 ডিমের চাহিদার বিপরীতে মাত্র উৎপাদন হয় 2,27,825 পিস। অপরদিকে ব্রয়লার ককরেল সোনালী মুরগির মাংস চাহিদা 100 মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হয় 70 মেট্রিক টন। অন্যদিকে দেশি বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর সাথে অসম প্রতিযোগিতা এবং তাদের ডিম বাজার সিন্ডিকেটে ধরাশায়ী আমাদের মতো ক্ষুদ্র মাঝারি খামারিরা, এতে অনেক ক্ষুদ্র মাঝারি খামারিরা অন্য পেশায় যেতে বাধ্য হয়েছে। আবার সরকার তাদের সাথে তাল মিলে ডিম আমদানির অনুমতি ও মূল্য নির্ধারণ করেছে, যা এ শিল্পের জন্য একটি অশনি সংকেত। এদের মধ্যে কাজী ফার্ম, প্যারাগন পোল্ট্রি, সিটি বাংলাদেশ, আস্থা বহুমুখী ফার্ম লিমিটেড, ডায়মন্ড টেক, সাগুনা, এসিআই, নারী সমিতির খেসারি, নাহার অ্যাগ্রো অন্যতম। সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বেঁধে দেওয়া মূল্যে তাদের উৎপাদিত ডিম মুরগি দিতে পারছে না। গত 15 সেপ্টেম্বর 2024 কৃষি বিপণন অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর দেশি বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো প্রান্তিক ক্ষুদ্র মাঝারি খামারিদের মতামতকে উপেক্ষা করে সরকারিভাবে ডিম ও মুরগির মাংস দাম নির্ধারণ করে দেয়। এতে প্রতিটি ডিমের খামারি উৎপাদক পর্যায়ে 10.58 টাকা, পাইকারি পর্যায়ে 11.1 টাকা, খুচরা ভোক্তা পর্যায়ে 11.87 টাকা। অপরদিকে প্রথম ও দ্বিতীয় দফায় কয়লার মুরগির খুচরা পর্যায়ে 169.69 টাকা, সোনালি 269.64 টাকা বেড়ে যায়। কিন্তু পাইকাররা বেঁধে দেওয়া দামের চেয়ে অনেক বেশিতে ক্রয় করতে হচ্ছে বলে বেশি দামে বিক্রি করছে, এতেই ডিম মুরগির বাজারে অস্থিরতা। প্রিয় ভাইরা, সাংবাদিক ভাইরা, আমাদের কথা প্রথমে আপনি ডিম বাচ্চার মূল্য আগে প্রথমে আপনার বাচ্চা খাদ্য ওষুধের মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণ না করলে কোনো অবস্থায় ডিম মুরগির দাম কমার সম্ভাবনা নাই। সরকার ঘোষিত ডিম মুরগির প্রাপ্ত মূল্য প্রান্তিক ক্ষুদ্র মাঝারিদের জন্য পুনর্বিবেচনা করা অত্যন্ত জরুরি আবশ্যক। এছাড়া ভারতের আমদানি করা ডিমের মূল্য কম হলে বা আপনাদের মাধ্যমে আমরা যে জানতে চাই বাংলাদেশে বেশি কেন, এবং আমাদের সরকারের নিয়ন্ত্রণ সংস্থার কাছে জিজ্ঞাসা, সরকারি নির্ধারিত মূল্যে খুলনায় ডিম মুরগি পাওয়া যাচ্ছে না কেন? প্রশাসককে আমরা স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, সম্ভাবনাময় গোষ্ঠী শিল্প নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদের পূর্বের মতো এখনও সহযোগিতা বাস্তব ভিত্তিক অনুসন্ধানী সংবাদ পাব, যা দেশবাসী অবগত হয়ে এই প্রত্যাশা নিয়ে আমার লিখিত বক্তব্য উপস্থাপন করলাম। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের
সব করতে পারি সব করতে পারি।